বসিরহাটের মহকুমা জুড়ে নেই বিদ্যুৎ, তার কারণে দেখা দিয়েছে পানীয় জলের অভাব। পানীয় জলের সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত গোটা বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও রাস্তার ধারে পড়ে রয়েছে বিশাল আকারের কাজ। বসিরহাটের আমতলা এলাকার টাকি রোড রাস্তার ধারে পড়ে আছে বিদ্যুতের খুঁটি। এই এলাকায় বিদ্যুৎ পরিষেবা এখনও চালু করা যায়নি। অন্যদিকে রয়েছে পানীয় জলের অভাব। জানা গেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এই সময় ঈদ থাকার কারণে বেশ কিছুজন ছুটিতে বাড়ি গেছে, তবে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত এলাকা স্বাভাবিক করে দেওয়া যাবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। ইলেকট্রিক নেই কতদিন? ঝড়ের আগের দিন থেকে ইলেকট্রিক নেই, ঝড়ের পরের থেকে দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে সেরকম ভাবে মানে গাছপত্র কেটে মানে ইলেকট্রিক পরিষেবা খুব একটা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। সেই জায়গাটা দাঁড়িয়ে আগে পাঁচ দিন যাবৎ কোনো ইলেকট্রিক নেই, কোনো জল নেই। মানুষের সকলের দ্বারা সম্ভব না যে জল কিনে খাবে। ফ্রিজের কোনো ব্যবস্থা যে এমনই অবস্থা যে ধরুন যারা ইনসুলিন পেশেন্ট, যারা ক্যান্সারের পেশেন্ট, তাদের ওষুধ যেগুলো রিজার্ভ থাকে সেই ওষুধগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে, বহু টাকার ক্ষতি এটা একটা বিশাল। তাছাড়া যারা বয়স্ক হার্টের পেশেন্ট তারা খুব অসুস্থতায় ভুগছে। তো ইমিডিয়েট আমাদের এখানে ইলেকট্রিক পরিষেবাটা ফার্স্টে দেওয়ার দরকার, তারপরে জলের তো সব কিছুই পরিষেবা অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি ইলেকট্রিক পরিষেবা ঠিক থাকে। আপনার নাম? প্রিয়াঙ্কা ব্যানার্জি, টাকিপুর। কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বলতে আমাদের জলের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, জলের সমস্যা, প্লাস এখন যে ঝড়ের যে সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি যা হয়েছে তার কোনো ঠিকানা নেই, মাপ নেই। এবার সেটাকে যেভাবে হোক যদি কোনোভাবে সাহায্য পেয়ে যদি গরিব মানুষ বা আমরা যদি উপকৃত হই সেটাই বড় জিনিস। কারেন্ট কতদিন বন্ধ হয়েছে? কারেন্ট আপাতত ঝড় থেকেই পুরো বন্ধ, আনফান থেকেই পুরো বন্ধ, এখনও কারেন্ট এখন আসেনি। ঝড়ের আগের দিন থেকে কারেন্টটা বন্ধ আছে, সেটা এখনও আসেনি। পানীয় জলে কী সমস্যা? পানীয় জলের সমস্যা হচ্ছে পানীয় জলের তো কোনো ব্যবস্থাই নেই, যে পানীয় জল যে ডেলিভারি নেই তাও নেই। জেনারেটর দিয়ে জল চলতে সেও চড়া দামে আমাদের কিনতে হচ্ছে, 20 টাকার জল 50 টাকা কিনতে হচ্ছে, এইভাবে আমাদের জল খেতে হচ্ছে। কী চাইছে না কোনো এখন যাতে জল প্লাস আমাদের এই যে পরিকাঠামোটা গেছে যাতে বিদ্যুৎ এই যা ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি যদি আর্থিক সাহায্য পেয়ে যদি এটাকে পোষানো যায় আমাদের। আপনার নাম? প্রদীপ মণ্ডল, 6 নম্বর ওয়ার্ড।